স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিষ সরকার দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিল স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র তাতে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথ্যু মিলার ওই বিবৃতিতে বলেন উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনা সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে তার কার্যকলাপ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে সে কারণে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশনস অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারা অনুযায়ী তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাবেক প্রধান জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হবে তা আগে থেকেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছিল মিট দ্য রিপোর্টার্স এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনে অংশ না নিয়ে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানান তিনি সাত জানুয়ারি নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকারকে আশিটি দেশ ও বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন শুধু বাংলাদেশেই নয় ইউরোপের অনেক দেশেও এখন ভোট কম পড়ছে বলেন বিশ্ব পরিস্থিতি টাল হওয়া সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সচল আছে বিদেশিদের সহ তাদের মিত্ররা গেছেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়েছেন জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই কারণ র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ হলেও বন্ধ হয়নি তাদের ভয়ঙ্কর কার্যক্রম এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কে কি করলো তা দিয়ে গণতন্ত্র রক্ষা হবে না গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নিজেদের পায়ে দাঁড়াতে হবে নামতে হবে রাজপথে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে জাগবার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকের আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্য ভঙ্গুর অর্থনীতি সমসাময়িক রাজনীতি ও দেশে গণতন্ত্রহীনতার সমালোচনা করেন তিনি বলেন পনেরো বছরে অপকর্মের কারণে জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় সেই একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য তৈরি করার জন্যই তারা কিন্তু প্রায় বহু দূরে গেছে এবার এটা করছে তারা সুকৌশলে যেটা একটা গণতন্ত্রের নির্বাচন করে সাবেক প্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল বলেন এতে খুশি হওয়ার কোনো কারণ নেই আমার নিজের ঘর যদি আমি নিজের সামলাতে না পারি অন্য কেউ আমার ঘর সামাল দেবে না অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা র্যাব সংগঠন হিসেবেই বন্ধ পুলিশের নয়জন ছিল তখন তো স্যাংশন হয়েছিল তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয়নি নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে ফখরুল বলেন প্রশাসন রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনীকে ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার এই অবস্থায় নিজেদের গণতন্ত্র নিজেদেরই রক্ষা করতে হবে আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর করতে দল ও জোটের নেতাকর্মী এবং জনগণকে আহ্বান জানান তিনি সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিদের পায়নদের বাঁচানোর জন্য লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা ওমানের বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান সোহার গোল্ডেন গেট প্রাইভেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে মেধার পরিচয় রাখায় পুরস্কৃত হয়েছেন ওমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও আয়োজনে যোগ দেন ওমানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক পাঠানোর প্রতিবেদনে সোমবার ওমানের সোহার গোল্ডেন গেট প্রাইভেট স্কুলে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাতে অংশ নেয় ওমানের বাংলাদেশি শিক্ষার্থী সহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দুই পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম আর পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আরিফুদ্দিন বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের এমন আয়োজনে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা সাথে সাথে ইংলিশ মিডিয়ামের ক্লাসে লাগতে পারে এখানে তারাই আসছেন এবং আন্দারা অন্যদের জন্য এই সুন্দর করে পরিচালনা করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হেমায়ত শাহ এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন সিক্তা ভিনদেশের মাটিতে দেশীয় তত্ত্বাবধানের আরবি শিক্ষা প্রতিষ্ঠান সোহার গোল্ডেন গেট প্রাইভেট স্কুল যেখানে ইংরেজি পাঠ্যক্রমে নুরানী বা হিপস শিক্ষায় শিক্ষিত হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের সন্তান অনিক রহমান যমুনা নিউজ বাংলাদেশের সাথে শান্তিপূর্ণ ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় অস্ট্রেলিয়া বিকেলে সফররত অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এ সময় পেনিয়ং বলেন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কারিগরি খাতে দক্ষতা বৃদ্ধি শ্রমনীতি ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কাজ করবে অস্ট্রেলিয়া রোহিঙ্গাদের আশ্রয় দেয় ধন্যবাদ জানিয়ে বলেন তাদের সহায়তায় অস্ট্রেলিয়ান সরকার কাজ করবে এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া provide Uh, bangladesh align its uh, labor laws uh, with the requirements uh, and aspirations of that graduation. we have expressed satisfaction about the expanding bilateral relationship. and we have talked about uh, in the field of education, more cooperation between the two countries. মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটি তিনি যুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসান রোববার পেনাং রাজ্যের এক প্রচারণা সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি বলেন দীর্ঘমেয়াদে প্রবাসী স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশ উপকৃত হবে এ সময় স্কিমে প্রবাসীদের বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহার সহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করেন হাইকমিশনার সিবিএল মানি ট্রান্সফার ও বাংলাদেশ হাই কমিশন আয়োজিত ওই প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি প্রচারণা সভার সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান ফারাজি সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলের প্রণব কুমার ভট্টাচার্য এবং শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি বিষয়ক কনসালটেন্ট পাভেল সারোয়ার সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন এতে সভাপতি পদে মামুন রশিদ ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মোর্শেদ আলম শনিবার সার্চে বাংলাদেশ সমিতির নিজ কার্যালয়ে স্থানীয় সময় সন্ধ্যায় নির্বাচনটি অনুষ্ঠিত হয় এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আমিরাতের বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জম হোসেন সহকারী কমিশনার ছিলেন শারজা বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাসার এছাড়াও নির্বাচনী পরিদর্শকের ভূমিকা পালন করেন দুবাইয়ের বাংলাদেশ কনসিলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট এগারোটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব সবসময় প্রবাসীদের স্বার্থে কাজ করে গিয়েছে এবং এখানে বাংলাদেশ প্রেস ক্লাবে আমরা সবাই নিবন্ধিত মিডিয়ায় কাজ করি দেশের বাইরে যে গতানুগতিক যে সাংবাদিকতা আছে সেটার যে পরিমণ্ডল সেটা ভেঙে আমরা নতুন একটা গন্ডি তৈরি করার চেষ্টা করেছি এবং আমরা অনেকটা সফল এই পার্লামেন্টের মাধ্যমে আমরাতে ষাটটি প্রদেশে অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা তুলে ধরাই বাংলাদেশ প্রেস ক্লাব একমাত্র টার্গেট বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন সূচকে একশো একষট্টিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো আঠাশতম আর্টিকেল নাইনটিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় রয়েছে প্রতিবেদনে বলা হয় পাঁচ বছর সময়কাল বিবেচনায় নিলেও স্কোরের দিক থেকে একই জায়গায় আটকে আছে বাংলাদেশ দু হাজার সালেও বাংলাদেশ সংকটজনক ক্যাটাগরিতে ছিল বিগত দশ বছরের বিবেচনায় বাংলাদেশের মত প্রকাশের স্কোর কমে গেছে প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশ দু হাজার চোদ্দো সালে প্রথম সংকটজনক শ্রেণীতে অন্তর্ভুক্ত হলেও সেখান থেকে বের হতে পারেনি বরং ধারাবাহিকভাবে স্কোর কম কমতে কমতে এখন সংকটজনক শ্রেণীতে নেমেছে বাংলাদেশ বাংলাদেশের মত প্রকাশের স্বাধীন তো নয় সার্বিকভাবে এটা কিন্তু বলবো না বলা যাবে না কিছু মানুষের জন্য অবাধিত মত প্রকাশের স্বাধীনতা আছে সেটি সত্য কথা বলে বা কথা বলে যেভাবে খুশি বলে সেটি আমি স্বাধীনভাবে বলতে পারবো এরকম কিছু মানুষ আছে আবার কিছু আর বাকি যে বিশাল জনগোষ্ঠী তাদের জন্য কিন্তু হচ্ছে যে আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কাতারের সাথে পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনে যৌথ উদ্যোগে ট্রেড ফেয়ার আয়োজন করতে যাচ্ছে রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল তেইশ থেকে পঁচিশে মে পর্যন্ত রাজধানী দোহার ক্রাউন প্লাজা হোটেলে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলাটি চলবে এতে বিভিন্ন খাতের ত্রিশটি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে প্রদর্শন করবে প্রতিষ্ঠানের সেবা ও পণ্য এছাড়াও তুলে ধরা হবে বাংলাদেশের বিভিন্ন খাতের বিনিয়োগের সম্ভাবনা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয় এই ধরনের আয়োজন দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয়ের প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি রিলায়েন্স গ্রুপের বিজনেস উইং এর ম্যানেজার শেখ কামরুজ্জামান